নমস্কার বন্ধুরা, কারেক্ট টাইম ইনফরমেশন চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আপনারা প্রায় সকলেই জানেন যে ইতিমধ্যেই আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার বিশ্বকর্মা যোজনা সকলের জন্য চালু করেছেন। তবে কারা কারা এই যোজনার জন্য যোগ্য, কত বয়সসীমা লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে এবং এই যোজনার সুবিধাগুলি বা কি কি রয়েছে, সেই সব বিষয় নিয়ে আমি আমার আগের একটি ভিডিওতে আলোচনা করেছি। আশা করি ভিডিওটি আপনারা দেখেছেন, যদি না দেখে থাকেন তাহলে সেই ভিডিওর লিংক আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার জন্য অনলাইনে আবেদন করবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, যাতে আপনি কোনো ইম্পর্টেন্ট স্টেপ মিস না করে যান। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে যেকোনো একটি ইন্টারনেট ব্রাউজারে আপনার স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন pmbishwakarma.gov.in, এই ওয়েবসাইটটিতে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পরে আপনাদের সামনে এই হোম পেজটি খুলবে এবং একটু নিচে স্ক্রল করবেন। এখানে দেখুন বলা রয়েছে অ্যাপ্লাই নাও বলে যে লেখাটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লাই নাও লেখাটিতে আপনাদের ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে দেখুন এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাচ্ছে। আপনাদের বলে রাখি যে এই মুহূর্তে শুধুমাত্র সিএসসি সেন্টারের মাধ্যমেই অ্যাপ্লিকেশনটি হচ্ছে। আপনারা যদি চান ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন করতে, তো সেই ক্ষেত্রে বলে রাখি এখন এই মুহূর্তে ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন হচ্ছে না। আপনাদের অ্যাপ্লিকেশনটি করার জন্য নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়ে যোগাযোগ করতে হবে। তো আমি সিএসসি সেন্টারের মাধ্যমে অ্যাপ্লিকেশন করা দেখাচ্ছি। তো প্রথমে যাদের যাদের সিএসসি সেন্টার রয়েছে তারা প্রথমে লগ ইন করে নেবে। সিএসসি আইডি লগ ইন করার পরে দেখুন এই অপশনটি দেখাবে রেজিস্টার নাও, এবং এখানে দেখুন ফার্স্টে বলা রয়েছে আর দেয়ার এনি গভর্নমেন্ট এমপ্লয়ি উইথ ইন ইয়ার ফ্যামিলি, আপনার পরিবারে এমনকি কেউ আছে 18 বছরের উপরে যে সরকারি চাকরি করে, সেই ক্ষেত্রে আপনাদের ইয়েস করতে হবে। যদি না থাকে তো সেই ক্ষেত্রে নো করবেন। যদি আপনার থেকে থাকে তো সেই ক্ষেত্রে ইয়েস করলে আপনি এই প্রকল্পটি সুবিধা নিতে পারবেন না। তারপরে দেখুন বলা রয়েছে যে আপনারা সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা স্টেট গভর্নমেন্টের কোনো লোন বা কোনো স্কিমের বেনিফিট কি নিচ্ছেন, যদি নিয়ে থাকেন তো সেক্ষেত্রে ইয়েস করবেন, আর যদি না নিয়ে থাকেন তো সেক্ষেত্রে নো করবেন। যদি আপনি নিয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনি প্রকল্পটির সুবিধা নিতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনাদের দুটিতেই নো নো অপশনে ক্লিক করতে হবে। দুটিতেই নো নো অপশনে ক্লিক করার পরে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে দেখুন আপনাদের সামনে এই পেজটি খুলবে আধার ভেরিফিকেশন। এখানে ফার্স্টে দেখুন বলা রয়েছে প্লিজ এন্টার আধার লিঙ্ক মোবাইল নাম্বার, এখানে আপনার আধারের সাথে যে নাম্বারটি লিঙ্ক করা আছে সেই নাম্বারটি এখানে আপনাকে এন্টার করতে হবে। তারপরে দেখুন বলা রয়েছে এন্টার ইয়োর 12 ডিজিট আধার নাম্বার, এখানে আপনার 12 ডিজিট সেই আধার নাম্বারটি এন্টার করতে হবে। তারপরে দেখুন বলা রয়েছে এন্টার ক্যাপচার, এখানে আপনার যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচারটি এখানে এন্টার করতে হবে। ক্যাপচার এন্টার করার পরে এখানে দেখুন একটা চেকবক্স রয়েছে, চেকবক্সে টিক করে তারপরে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে এবং সেই 6 ডিজিট ওটিপিটি আপনাদের এখানে এন্টার করতে হবে। ওটিপি এন্টার করার পরে নিচে দেখুন কন্টিনিউ অপশন রয়েছে, এই যে কন্টিনিউ অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে দেখুন এখানে চলে আসবে আধার ভেরিফিকেশন, এখানে আপনার আধার নাম্বারটি দেখাবে এবং এই চেক বক্সে আপনাদের ক্লিক করতে হবে এবং আপনার সিস্টেমে যে বায়োমেট্রিক ডিভাইসটি অ্যাটাচ আছে সেটিতে ভেরিফাই বায়োমেট্রিকে ক্লিক করে আপনার বায়োমেট্রিকটি সেই মেশিনটিতে অ্যাটাচ করতে হবে। বায়োমেট্রিক দেওয়ার পরে আপনাদের এই পেজটি খুলবে এবং দেখুন এখানে আপনাদের আধারের মাধ্যমে কতগুলো ডিটেলস নিয়ে নিয়েছে, যেরকম আপনাদের ফার্স্ট নেম নিয়ে নিয়েছে, ফাদার্স নেম নিয়ে নিয়েছে, ডেট অফ বার্থ নিয়ে নিয়েছে, জেন্ডার নিয়ে নিয়েছে, এগুলো সব আধারের মাধ্যমে আপনাদের বাই ডিফল্ট নিয়ে নিয়েছে। তারপরে এখানে দেখুন বলা রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে আপনারা ম্যারিড না আনম্যারিড আপনারা ওই হিসাবে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন এখানে বলা রয়েছে ক্যাটাগরি, এখানে আপনারা এসসি এসটি না ওবিসি না জেনারেল ওই হিসেবে আপনারা ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন বলা রয়েছে দিব্যাঙ্গন, মানে আপনারা যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হন সেই ক্ষেত্রে এখানে ইয়েস করবেন, আর যদি না হন তো সেই ক্ষেত্রে এখানে নো করবেন। তারপরে দেখুন বলা রয়েছে আর ইউ ডুইং বিজনেস ইন সেম স্টেট, মানে আপনি যে স্টেটে থাকছেন সেই স্টেটেই কি আপনি বিজনেস করছেন, তো সেই ক্ষেত্রে যদি আপনি করে থাকেন তো সেক্ষেত্রে ইয়েস করবেন। তারপরে দেখুন বলা রয়েছে আর ইউ ডুইং বিজনেস ইন সেম ডিস্ট্রিক্ট, মানে আপনি যে ডিস্ট্রিক্টে থাকছেন সেই ডিস্ট্রিক্টেই কাজ করছেন, যদি সেই ডিস্ট্রিক্টেই কাজ করেন তো সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস করবেন। তারপরে দেখুন বলা রয়েছে মাইনরিটি, আপনি যদি মাইনরিটি ক্যাটাগরি মানে স্পেশাল কোনো ক্যাটাগরির মধ্যে পড়েন সেক্ষেত্রে আপনাকে এখানে ইয়েস করতে হবে, আর আপনি যদি না পড়েন তো সেক্ষেত্রে এখানে নো অপশনে থাকতে পারেন। তারপরে দেখুন বলা রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস, এখানে আপনার দেখুন মোবাইল নাম্বার যেহেতু আপনার ফার্স্টে দিলাম তো সেক্ষেত্রে মোবাইল নাম্বার বাই ডিফল্ট সেট রয়েছে, তারপরে দেখুন আধার নাম্বারও সেট রয়েছে এবং তার পাশে দেখুন বলা রয়েছে প্যান কার্ড, এটা অপশনাল রয়েছে, যদি আপনাদের প্যান কার্ড থেকে থাকে তা আপনারা দিতে পারেন অথবা আপনারা এখানে ব্ল্যাঙ্কও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই।
তারপরে দেখুন বলা রয়েছে ফ্যামিলি ডিটেলস। এখানে আপনাদের যদি আধার কার্ডের সাথে রেশন কার্ড লিংক করা থাকে তো সেই ক্ষেত্রে এটি বাই ডিফল্ট চলে আসবে এবং আপনার ফ্যামিলির যতজন সদস্য রয়েছে সবার নাম চলে আসবে। এবং যদি না এসে থাকে কারো নাম তো সেই ক্ষেত্রে দেখুন পাশে বলা রয়েছে অ্যাড রো, এখানে আপনারা অ্যাড রো করে তার নাম, রিলেশন মানে আপনার সাথে কি রিলেশন হয় এবং তার আধার নাম্বার এখানে পুট করতে হবে। এবং আপনারা যদি কাউকে বাদ দিতে চান ফ্যামিলি থেকে তো সেই ক্ষেত্রে পাশে দেখুন ডিলিট বলে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই ডিলিট অপশনে ক্লিক করে আপনারা সেই মেম্বারকে চাইলে বাদও দিতে পারেন। অথবা যদি আপনারা চান যে অ্যাড করতে তো পাশে যে অ্যাড রো বলে অপশনটি দেখতে পাচ্ছেন এটি ক্লিক করলে এরকম একটি রো খুলে যাবে, সেখানে আপনাদের ডিটেলস দিতে হবে যে যার রেশন কার্ডের নাম দিতে হবে, রিলেশন মানে কি হন এবং তার আধার কার্ড নাম্বার দিতে হবে। তারপরে দেখুন নিচে বলা রয়েছে আধার অ্যাড্রেস, এবং আধার অ্যাড্রেসের এখানে আপনাদের বাই ডিফল্ট অ্যাড্রেস দেখাবে, স্টেটও বাই ডিফল্টই দেখাবে, খালি আপনাদের ডিস্ট্রিক্টের এখানে আপনাদের নিজেদের নিজেদের ডিস্ট্রিক্টে এখানে সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে নিচে দেখুন বলা রয়েছে কারেন্ট অ্যাড্রেস, এবং এখানে দুটো অপশন রয়েছে, সেম অ্যাজ আধার অ্যাড্রেস অথবা লেখা আছে আধার। যদি আপনি এখন যেখানে থাকছেন সেই অ্যাড্রেসটি এবং আপনার আধার অ্যাড্রেস যদি সেম থাকে তো সেই ক্ষেত্রে আপনার এই অপশনটি সিলেক্ট করতে পারেন, অথবা আপনারা যদি আলাদা জায়গায় থাকেন তো সেই ক্ষেত্রে আদার্সে ক্লিক করে আপনারা সেই ডিটেলস দিয়ে দেবেন আপনারা কোথায় এখন থাকছেন। তো আমার ক্ষেত্রে যেহেতু আমি সেম অ্যাড্রেসে থাকি তো আমি সেই ক্ষেত্রে সেম অ্যাজ আধার অ্যাড্রেসে ক্লিক করলাম। সেম অ্যাজ আধার অ্যাড্রেসে ক্লিক করার সাথে সাথে আমার এখানে একটি অপশন খুললো, দেখুন বলা হয়েছে ডু ইউ কাম আন্ডার গ্রাম পঞ্চায়েত, মানে আপনি কি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে থাকেন, যদি থেকে থাকেন তো সেই ক্ষেত্রে ইয়েস করবেন, আর যদি না থেকে থাকেন সেই ক্ষেত্রে নো অপশনে ক্লিক করতে পারেন। তারপরে এখানে দেখুন আপনাকে ব্লক সিলেক্ট করতে হবে, আপনি কোন ব্লকের আন্ডারে পড়ছেন সেটি এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তার পাশেই দেখুন বলা রয়েছে গ্রাম পঞ্চায়েত, আপনার ব্লক সিলেক্ট করার পরে আপনার গ্রাম পঞ্চায়েতের অপশনটি খুলবে এবং আপনার কোন গ্রামের আন্ডারে পড়ছেন, আপনি কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সেটি এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে দেখুন নিচে বলা রয়েছে প্রফেশন অবলিক ট্রেড ডিটেলস, মানে আপনি কি কাজ করেন সেই কাজের ডিটেলসটি এখানে আপনাকে এন্টার করতে হবে। টোটাল 18টি কাজ রয়েছে, আপনি যেই কাজের আন্ডারে পড়ছেন সেই কাজটি এখানে আপনাকে দেখুন বলা রয়েছে প্রফেশন ট্রেড নেম, এখানে আপনাকে ট্রেড নেম দিতে হবে। আর আপনার যদি ক্ষেত্রে যদি সাব ক্যাটাগরি খোলে তো সেই ক্ষেত্রে আপনাকে সাব ক্যাটাগরি ফিল আপ করতে হবে, আর যদি না খোলে তো সেই ক্ষেত্রে সাব ক্যাটাগরি ফিল আপ করার কোনো দরকার নেই। প্রফেশন দেওয়ার পরে নিচে দেখুন বলা রয়েছে আই হেয়ার বা ডিক্লেয়ার দ্যাট মাই প্রফেশন ট্রেড ইজ মাই ফ্যামিলি প্রফেশন অ্যাকোয়ার্ড থ্রু গুরু শিষ্য ট্রেডিশন, মানে আপনি যে কাজটি করেন সেটি কি আপনার পারিবারিকভাবেই কাজ চলে আসছে, যদি চলে আসে থাকে তো সেক্ষেত্রে আপনাকে এই চেক বক্সে ক্লিক করতে হবে। তারপর নিচে দেখুন বলা রয়েছে বিজনেস অ্যাড্রেস, এখানে আপনার তিনটে অপশন পাবেন, ফার্স্টে বলা রয়েছে সেম অ্যাজ আধার অ্যাড্রেস, সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেস এবং আদার্স, মানে আপনাকে বলতে যাচ্ছে যে এখানে আপনার যে আধারের অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসে কি আপনি এখন কাজ করছেন, যদি কাজ করেন তো সেক্ষেত্রে আপনি ফার্স্ট অপশন সিলেক্ট করতে পারেন। অথবা সেকেন্ড অপশনে দেখুন বলা রয়েছে সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেস, মানে আপনার আধারের অ্যাড্রেস আলাদা রয়েছে এবং আপনি থাকছেন এখন আলাদা অ্যাড্রেসে এবং কাজ করছেন সেই আলাদা অ্যাড্রেসে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেস সিলেক্ট করতে হবে। অন্য রাজ্যে বা অন্য স্টেটে কোথাও কাজ করেন তো সেক্ষেত্রে আপনি আদার্স সিলেক্ট করে সেই রাজ্যের এবং জেলার নাম সিলেক্ট করতে পারেন। সব ডিটেলস ফিল আপ করার পরে ভালো করে একবার মিলিয়ে নেবেন যে আপনারা সব ডিটেলস ঠিক দিয়েছেন কি না, সব যদি ডিটেলস ঠিক থেকে থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে, অথবা আপনারা যদি মনে করেন যে কোথাও ভুল হয়েছে তো সেক্ষেত্রে এখনই চেঞ্জ করে তারপর নেক্সট অপশনে ক্লিক করতে পারেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখুন এই পেজটি খুলবে, এখানে ফার্স্টেই দেখুন বলা রয়েছে সেভিংস ব্যাংক ডিটেলস, এখানে আপনার নিজের অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে। ফার্স্টেই দেখুন বলা রয়েছে নেম অফ ব্যাংক, এখানে আপনার নিজের ব্যাংকের নাম সিলেক্ট করতে হবে, কি ব্যাংক রয়েছে আপনার সেটি এখানে সিলেক্ট করতে হবে। তার পাশেই দেখুন বলা রয়েছে IFSC কোড, আপনার ব্যাংক পাসবুকে ব্যাংকের IFSC কোডটি রয়েছে সেই কোডটি এখানে এন্টার করবেন। কোড এন্টার করার পরে সে দেখুন সার্চ অপশন রয়েছে, এই অপশনটিতে ক্লিক করলে নেম অফ দ্য ব্রাঞ্চ অটোমেটিক চলে আসবে। তারপরে নিচে দেখুন বলা রয়েছে অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার অ্যাকাউন্টের নাম্বারটি ভালো করে মিলিয়ে দেখে এন্টার করবে। তার পাশে দেখুন বলা রয়েছে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি রিপিট এখানে এন্টার করতে হবে। অ্যাকাউন্ট ডিটেলস দেওয়ার পরে আমরা একটু নিচে চলে আসব এবং এখানে দেখুন বলা রয়েছে ক্রেডিট সাপোর্ট, এবং এখানে আপনাকে 3 লাখ টাকার লোন দেওয়া হবে সেটিরই কথা বলা হয়েছে, আপনি কি লোনটি নিতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে ইয়েস করতে হবে। এবং এই লোনটি সম্পর্কে বিস্তারিত আমি আমার আগের ভিডিওতে বুঝিয়েছি, তো আপনারা যদি ভিডিওটি এখনো না দেখে থাকেন তো সেই ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন। তো আপনারা যদি লোনটি নিতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে এখানে ইয়েস করতে হবে। তারপরে দেখুন বলা রয়েছে এন্টার অ্যামাউন্ট রিকোয়ার্ড আপ টু 1 লাখ, মানে আপনি 1 লাখ টাকার মধ্যে কত টাকা লোন নিতে চান, মিনিমাম আপনাকে 50,000 টাকার উপরে লোন নিতে হবে।
তো আপনি এখানে যত টাকার লোন নিতে চান তো সেই অ্যামাউন্টই আপনাকে এখানে এন্টার করতে হবে। তারপরে দেখুন বলা রয়েছে যে সিলেক্ট প্রেফারেন্স ব্যাংক টু টেক এ লোন, মানে আপনি কোন ব্যাংক থেকে লোনটি নিতে চান। এখানে দেখুন ফার্স্টে সিলেক্ট রয়েছে সেম অ্যাজ সেভিংস, মানে আপনি যেই সেভিংস অ্যাকাউন্টে রয়েছে আপনার যেই ব্যাংকে সেই ব্যাংক থেকে লোন নিতে চান। যদি আলাদা ব্যাংক থেকে নিতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে এখানে ক্লিক করতে হবে। দেখুন ক্লিক করার সাথে সাথে এখানে আদার সিলেক্ট হয়ে গেল। তারপরে দেখুন বলা রয়েছে প্রেফারেন্স ব্যাংক টু টেক লোন, মানে আপনি কোন ব্যাংক থেকে লোন নিতে চান তো সেটি এখানে সিলেক্ট করবেন। এখানে ব্যাংক সিলেক্ট করার পরে নিচের অপশনে দেখুন বলা আছে প্রেফারেন্স ব্রাঞ্চ টু টেক ইন লোন, মানে আপনি কোন ব্রাঞ্চ থেকে নিতে চান তো সেটি আপনাকে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তারপরে দেখুন নিচে বলা রয়েছে লোন পারপাস, মানে আপনি কোন পারপাসে লোনটি নিতে চান। এখানে তিনটি অপশন রয়েছে। ফার্স্ট অপশন দেখুন বলা রয়েছে পারচেস অফ ইকুইপমেন্ট, মানে আপনি দোকানের জিনিসপত্র কেনার জন্য লোন নিতে চান। তারপরে অপশন দেখুন বলা রয়েছে ওয়ার্কিং ক্যাপিটাল, মানে আপনি কাজ করার জিনিসপত্র নিতে চান। তারপরে দেখুন বলা রয়েছে বিজনেস এক্সপেনশন, মানে আপনি ব্যবসাটাকে আপনার বড় করতে চান। তো আপনি যেটি যেটি অপশন আপনার ভালো মনে হয়, আপনার যেটি পছন্দ হয় আপনি সেই হিসেবে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন আমরা একটু নিচে চলে আসবো, বলা রয়েছে এক্সিস্টিং লোন আউটস্ট্যান্ডিং, মানে আপনি আগে কি কোথাও থেকে লোন নিয়েছেন। যদি আপনি নিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনাকে সেই ডিটেলসটি দিতে হবে। আপনি কোন ব্যাংক থেকে, যদি আপনি নিয়ে থাকেন লোন তো সেই ক্ষেত্রে আপনি কোন ব্যাংক থেকে লোন নিয়েছেন সেই ব্যাংকটি এখানে লিখতে হবে। তারপরে দেখুন বলা রয়েছে আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট, মানে আপনি কত টাকার লোন নিয়েছেন সেটি এখানে আপনাকে এন্টার করতে হবে। তারপরে দেখুন বলা রয়েছে মান্থলি ইএমআই অ্যামাউন্ট, মানে আপনি কত টাকা মাসে জমা করেন ব্যাংকে সুদ হিসাবে, তো সেটি আপনাকে এন্টার করতে হবে। এবং তারপরে দেখুন নিচে বলা রয়েছে টোটাল মান্থলি ফ্যামিলি ইনকাম, এখানে আপনার টোটাল মাসের আয় কত ফ্যামিলির সেটি এখানে এন্টার করতে হবে। যদি আপনি না নিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে এটা ফিল আপ করার কোনো দরকার নেই, কারণ এটি অপশনাল রয়েছে, এটি না ফিল আপ করলে চলবে। তারপরে আমরা নিচে চলে আসবো, দেখুন এখানে বলা রয়েছে ডিজিটালি ইনসেন্টিভ ডিটেলস, মানে আপনি কি ডিজিটালি অ্যাক্টিভ, মানে আপনি কি ফোনপে গুগল পে ইউপিআই ইউজ করেন। যদি করে থাকেন তো সেই ক্ষেত্রে এখানে ইয়েস করবেন। এবং এটির একটি বেনিফিট বলে রাখি, আপনার বিজনেস চলাকালীন প্রত্যেক মাসে যদি 100টা ট্রানজ্যাকশন আপনি অ্যাকসেপ্ট করেন ইউপিআই ফোনপে গুগল পের মাধ্যমে, তাহলে আপনাকে প্রতি একটা ট্রানজ্যাকশনের জন্য 1 টাকা করে, মানে প্রত্যেক মাসে আপনাকে 100 টাকা করে দেওয়া হবে। এবং সেটি আপনার ইউপিআই আইডির মাধ্যমে ফোনপে বা গুগল পের মাধ্যমে অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তো আপনি যদি এখানে ইয়েস করেন ডিজিটালি অ্যাক্টিভ, সেই ক্ষেত্রে দেখুন নিচে আপনার কাছে ইউপিআই আইডি চাওয়া হবে, ইউপিআই লিঙ্কড মোবাইল নাম্বার যদি আপনার থেকে থাকে তো সেই ক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন, আর যদি না থেকে থাকে তো সেই ক্ষেত্রে আপনি এখানে নো করতে পারেন। এটি ম্যান্ডেটরি নয়, যদি না থেকে থাকে তো সেক্ষেত্রে এখানে নো করবেন। সব ডিটেলস দেওয়ার পরে একবার মিলিয়ে নেবেন যে সব ঠিক আছে কিনা। একবার মিলিয়ে নেওয়ার পরে যদি আপনার মনে হয় না কোথাও ভুল নেই, সব ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে নেক্সট অপশনে ক্লিক করতে পারেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখুন আপনাদের এই অপশনটি দেখাবে। এখানে আপনাদের বলা হয়েছে স্কিল ট্রেনিং এর কথা এখানে বলেছে। দেখুন আপনাদের বেসিক 5 দিনের স্কিল ট্রেনিং দেওয়া হবে এবং অ্যাডভান্সে 15 দিনের স্কিল ট্রেনিং টোটাল দেওয়া হবে। এবং এই ট্রেনিং চলাকালীন আপনাদের প্রত্যেক দিন 500 টাকা করে ক্যাশ দেওয়া হবে অথবা অনলাইনের মাধ্যমে অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হবে। তারপরে দেখুন এখানে টুল কিটের কথা বলা হয়েছে, আপনারা ভিডিওটি পজ করে ভালো করে ডিটেলসগুলো দেখে নেবেন। তারপরে দেখুন নিচে বলা রয়েছে মার্কেটিং সাপোর্ট, আপনি কি কি সাপোর্ট নিতে চান বিশ্বকর্মা যোজনার মাধ্যমে সেগুলো এখানে আপনাকে সিলেক্ট করতে হবে, অথবা আপনারা যদি চান আপনারা সবগুলো টিক করতে পারেন। তারপরে আপনাদের এই যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন সবার নিচে, সেই নেক্সট অপশনে আপনাদের ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখুন এখানে চলে আসলো ডিক্লারেশন ডিটেলস, আপনারা চাইলে এখানে ডিক্লারেশনটি পড়তে পারেন, অথবা নিচে দেখুন আই এগ্রি টু পিএম বিশ্বকর্মা এই যে লেখাটি রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন, এটিতে আপনাদের ক্লিক করতে হবে। এটিতে ক্লিক করার পরে তারপর নিচে চলে আসবেন এবং এখানে দেখুন লাস্টে একটি অপশন রয়েছে সাবমিট বলে অপশনটি, এটিতে আপনাদের ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার দেখাবে এবং অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনাদের কোথাও নোট করে রাখতে হবে অথবা আপনাদের মোবাইলে মেসেজের মাধ্যমেও চলে যাবে। তারপর আপনাদের ডান অপশনে ক্লিক করতে হবে। ডান অপশনে ক্লিক করার পরে আপনাদের এই পেজটি খুলবে এবং নিচে একটু স্ক্রল করবেন, দেখবেন এখানে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে এটি আপনাদের ডাউনলোড করে রাখতে হবে এবং ডাউনলোড করার পরে এটি আপনাদের প্রিন্ট করে নিতে হবে। পরবর্তী আপনাদের যখন ট্রেনিং হবে বা আপনাদের যখন টাকা হবে ট্রেনিংয়ের জন্য তখন আপনাদের এই ফর্মটি কাজে লাগবে। তো এই ফর্মটি আপনাদের ডাউনলোড করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই ফর্মটি জেনারেট হয়ে গেছে, মোটামুটি প্রায় 7 পেজের কাছাকাছি ফর্ম রয়েছে, 6 থেকে 7 পেজ হবে। আপনারা এই ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন এবং প্রিন্ট আউট করে আপনাদের কাছে রেখে দেবেন, যখন আপনাদের ট্রেনিংয়ের জন্য ডাকা হবে তখন এই ফর্মটি আপনাদের লাগবে। ফর্ম প্রিন্ট আউট করার পরে আপনাদের আবার হোম পেজে চলে আসতে হবে। এখন যেহেতু আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, এখন আপনারা নিজেরাই ওয়েবসাইটে নিজেদের
আইডি লগইন করতে পারবেন। নিজেদের আইডি কোথা থেকে লগইন করবেন, আপনাদের মেইন হোম পেজে আসতে হবে। এখানে দেখুন কর্নারে লগইন অপশন রয়েছে, এটিতে আপনাদের ক্লিক করতে হবে এবং ফার্স্টে দেখুন যে অপশনটি রয়েছে অ্যাপ্লিক্যান্ট বেনিফিশিয়ারি লগইন, এটিতে আপনাদের ক্লিক করতে হবে। এটিতে ক্লিক করার সাথে সাথে এই পেজটি খুলবে এবং ফার্স্টে দেখুন আপনাদের এখানে বলা হয়েছে প্লিজ এন্টার মোবাইল নাম্বার, আপনারা যে আধার রেজিস্টার মোবাইল নাম্বারটি দিলেন সেই নাম্বারটি এখানে আপনাদের দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পরে নিচে দেখুন বলা রয়েছে এন্টার ক্যাপচা, এখানে যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটি এন্টার করে আপনাদের লগ ইন অপশনে ক্লিক করতে হবে। লগ ইন অপশনে ক্লিক করার পরে আপনাদের যে নাম্বারটি দিলেন সেই নাম্বারটিতে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনাদেরকে এন্টার করতে হবে। ওটিপি এন্টার করার পরে নিচে যে কন্টিনিউ লেখাটি দেখতে পাচ্ছেন এটিতে আপনাদের ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে দেখুন এই পেজটি খুলে গেল, এখানে আপনাদের স্ট্যাটাসটি দেখাবে আপনাদের অ্যাপ্লিকেশনটি কতদূর রয়েছে এবং পাশেই দেখুন এই যে ক্রেডিট সাপোর্ট, ডিজিটাল ইনসেন্টিভ, স্কিল ট্রেনিং, টুল কিট এগুলো অপশন আস্তে আস্তে খুলবে। এখন আপনাদের অ্যাপ্লিকেশনটি কোন স্টেজে রয়েছে সেই স্টেজটি আপনাদের দেখাবে। দেখুন আপনার আমারটি স্টেজ টু অবধি কমপ্লিট হয়েছে, স্টেজ থ্রিতে রেজিস্ট্রেশন অ্যাপ্রুভ হওয়ার পরে আপনাদের এখানে সার্টিফিকেটটি দেখাবে এবং আইডি কার্ডটিও দেখাবে এবং তারপর পরে আপনাদের স্কিল ট্রেনিংয়ের জন্য ডাকা হবে। আপনারা নিজেদের মোবাইলের এসএমএসটি ঠিকঠাকভাবে দেখবেন, মাঝে মধ্যে এসএমএস আসতে পারে। তো আশা করি এতদূর ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার। এবং আমাদের সাথে যুক্ত থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এরকমই নতুনত্ব ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে আপনাদের পরে একটি নতুন ভিডিওতে একটি নতুন টপিক নিয়ে, ভালো থাকবেন, থ্যাংক ইউ।